একজন ভট্টাচার্যের কথা বলছি, বললেন যে ডায়লগটা বোধ হয় এই ছিল যে আগের দিনে আগেকার দিনে আমরা মেয়েদের বলি দিতাম বৃদ্ধদের সঙ্গে বিয়ে দিয়ে, তো অটোমেটিক্যালি মেয়েরা বিধবা হতো এবং তাদের বৈধব জীবন যাপন করতেন। আর আজকালকার দিনে আমরা বলি দিই যারা আর্ন করে, রোজগার করে, তাদের আমরা বিয়ে দিই না, কেননা আমরা যেটা খেতে পাবো না। তো জিনিসটা কিন্তু একই, এটা বলতে বলতেই নিতা টাকানোটা একটা আমাকে বলেছেন, রীতিটা তুই একদম এমনভাবে টাকাবি, টাকানোটা বিরাট করে বাবার দিকে, একমাত্র বাবাই ছিল নিতার বেস্ট ফ্রেন্ড, বড় বড় চোখে তুই তাকিয়ে হঠাৎ তুই একটা ঝটকা মেরে বেরিয়ে যায়, তোর চোখে জলটা এসে গেছে, তুই দেখাবি না, সেই জলটা এসে যাও যে একটা ঝটকা মেরে বেরিয়ে গিয়ে ওই ওপরে বারান্দা থেকে গিয়ে নিচে নেমে বাচ্চাটাকে তুলে নিয়ে কে কে চা খাবে, এই শটটা উনি আমাকে দেখালেন। আমার মনে আছে রীতি দেবী বলেছে, রীতি দেবী আমার একটু টাইম দাও, 10 মিনিট একটু টাইম, আমার ঠিক আছে একটু টাইম নেই। তারপরে বিজন দা, আমার তরফ থেকে বিজন দাদাটা ক্লোজ ছিল, তা আমি খুব কনসেন্ট্রেট করলাম, কনসেন্ট্রেট করে আমি রীতি দেবী, আমি রেডি আছি, তো ওই টাকানোর মধ্যে দিয়ে চোখে জলটা এনেছিলাম, এনে তারপরে বেরিয়ে গিয়ে তখন জলটা যখন বেরিয়ে আসে তখনই আঁচলে খুঁটটা দিয়ে জলটাকে, আমার মনে হচ্ছে এটাই করেছিলাম, আমার জল কে কে চা খাবে, ওমা এটাকে একটু মিষ্টি দেয়নি গো, বলে বেরিয়ে যাও। এই যে ছোটো ছোটো টাচেসগুলো, যেমন আরেকটা ঘটনা ভীষণ, এর মধ্যে একজনের কথা ভীষণভাবে মনে পড়ছে, রীতিদাকে মনে করতে গিয়ে, জর্জ বিশ্বাস রোজ আমার পাশে জলটা বসতেন, বসে বলেন তুই লজেন চুস খা একটা, এত ভালো কাম করছোস, একটা লজেন চুস খা, পকেট ভর্তি করে লজেন্স দিয়ে দিতেন, পাশে বসতেন আর রোজ আমাকে একটা করে লজেন্স দিতেন। আর আমরা, আমি না ভাবলাম তখনও আমার, আমি ভাবতে পারতাম না এত বড় গায়ক উনি পরবর্তী জীবনে, আপনাদের উত্তমবাবুর কথা বলছি, জজদাকে সম্বর্ধনা জানানো হলো লাস্ট শিল্পী সংসদের ফাংশানে, তো জজদাস গানটা গাইলেন ক্লান্তি আমার ক্ষমা করো, আমি হাও হাও করে কাঁদলাম, এই কলা মন্দিরের ফাংশানটা হয়েছে, তারপরে ও চলে গেল, তারপরে জজদা চলে গেলেন। তাই এই জজদার কথা ডেইলি বসে থাকতেন, ঋত্বিক আমার গানটা কখন টেক করবি রে, কনা, আর ঋত্বিকার বেস্ট ফ্রেন্ড ছিলেন জজদা, কোমল গান্ধারেও আউটডোরে জজদা গিয়েছিলেন, তো এটাও ভীষণ মনে পড়ে যাচ্ছে, জজদার লজেন তুই একটা লজেন চুস খা, জীবনে ভুলব না। তো যাই হোক, মেঘে ঢাকা তারার আরও অনেক অনেক ভালো ভালো শট দিকেও ঠিক, মানে যেমন মেডিকেল কলেজে একটা শট ছিল টাল খেয়ে পড়ে যাওয়া, তাতে আমি বলেছিলাম রীতিদা আমি যা মোটা হয়ে যা মোটা, তখন আমি এই পাট ভীষণ রোগা ছিলাম এবং এত রোগা ছিলাম যে আমার ধারণা ছিল আমাকে কেউ পাট দেবে না, অ্যাক্টিং করার কোনো চান্স নেই। তারপরে রোজ আলু সেদ্ধ ডিম সেদ্ধ ভাতে ভাত খেয়ে যখন খেয়াল হলো তখন বিরাট মোটা হয়ে গেছি, সেটাকে আবার ডায়েট করে 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 যখন রোগা হয়েছি, রোগা হতে যাচ্ছি আর কি, তখন রীতিদা মেঘে ঢাকা তারা আমি বলেছিলাম আমার তোমার এই টিভি হয়েছে, টিভিতে তো না খাওয়া চেহারা হওয়া দরকার, তোমার হিরোইনকে দেখলে কেউ বলবে না না খেয়ে আছে, এবার রেগুলার ডায়েট করতাম, তবে না না মোটার মোটা যেরও টিভি হয় তুই চল, মেঘে ঢাকা তারা সেই তাল খেয়ে যে নার্স সে প্রচণ্ড রোগা, তা আমি তাকে বললাম আপনাকে টিভি পেশেন্ট মনে হচ্ছে, আমাকে মনে হচ্ছে না, যেখানে দিদি ভাওয়াল পড়ে আছে ওইখানে ওই শটটা দিয়ে টাল খাওয়া ছিল। তারপরে নিরঞ্জন এলো গীতাকে নিয়ে, আমার মনে হয় গীতা দিয়েও কিন্তু খুব ভালো অভিনয় করেছিলেন, কি হয়েছে জানেন আহারি, যেটা অদ্ভুত একটা অ্যাক্টিং উনি করেছিলেন, এবং গীতা দি ওয়াজ ভেরি সাকসেসফুল অ্যাক্ট্রেস মনে হয়েছিল আমার এই ছবিটা দেখে। যেমন যখন ওই দিজু হাত ভাঙা অবস্থায় এলো, গীতা দি লাফি লাফি, মানে ভাবটা এরকম যে দেখি দেখি দিই এক একজন থাকে কিন্তু মেয়েদের বিশেষ করে, দিদি কোথায় ঘাটা হয়েছে দেখি দিদি, ঘাটা খুলে দেখতে পারলে মানে বাঁচে আর কি, মানে ঠিক সেই সময় ধমকটা দিল তোর এরকম, এখন এই সময় দাদা মায়ের নেকলেস দিবি তুই বড় হয়েছিস, এই যে গীতা দিদি যে কতগুলো ব্যাপার, তারপর যে শুনে কুকির টিভি টিভি হয়েছে আরে, বলতে পারবো না ঠিক কার একই ছিল। তো যাই হোক, বিজন দাও অসাধারণ ছিলেন,
বিজনদার যেমন ওই জন্মদিনের জগদ্ধাত্রী পুজোর দিন জন্মেছিলাম, সে আউটডোরে ডায়মন্ড হারবারে বেশ কিছু সিঙ্গারার জিলিপি নিয়ে যাবেছি। শর্টের সময় দেখা গেল যে দুটি সিঙ্গারা দুটি জিলিপি ভরে আছে, সবাই খেয়ে নিয়েছি। শর্ট আমার ঋতিকা চিৎকার করছে, এখানে এখন সিঙ্গারা কোথায় পাই, জিলিপি কোথায় পাই, তুই এখন নকল অ্যাক্টিং কর। মানে একটা জিলিপিটাকে নিয়ে এনে কত রকম করে কাভার আপ কর। তখন খেয়াল হলো বিজনদাই কিন্তু বেশিরভাগ জিলিপিটা খেয়েছে, তখন ধরা পড়লো। তখন বিজনদার একটা অদ্ভুত এক্সপ্রেশন, মানে ঋতিকা বকুনিটাও খেয়েছে আর শর্টের সময় জিলিপি নেই, দেখো কাণ্ড বলে যে জিলিপিটা খাবে, জিলিপি তো বেরোচ্ছে না, মুখ ঢেকে সেসব। মানে তার মধ্যে যে ঋতিকার ফানগুলোও মনে পড়ে যাচ্ছে। সত্যি কথা বলতে কি, যখন ছবিটা হয়ে গেল না, লিটারেলি আমরা হাওয়া করে কেঁদেছিলাম যে আমাদের একটা সংসার ভেঙে গেল, আর আমাদের দেখা হবে না। তারপরে আমি আসছি এবারে কোমল গান ধরে, তো আমি দেখলাম যে আমি খোকাদা মানে অগ্রদূতের ছবি করছি, ভীষণ মপড ক্যারেক্টার, বপ ঠেয়া চুল নেল পলিশ প্রচুর মপড ক্যারেক্টার, এবং আপনাদের উত্তমবাবুর হিরো। তা হঠাৎ দিকে একটা লিক লাইট এসে বুঝলাম, লম্বা একটু ঠিকঠাকই মনে হচ্ছে। আমি পারমিশনে বেরিয়ে বললাম তুই শিখিত চল আমার একটা শর্ট দিবি। প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল ওই আমাদের এর নিচে ওই গেটটার কাছে, মানে ফ্লোরের গেটটার কাছে ভিজছিলেন দাঁড়িয়ে। তারপরে শর্ট মানে বলে অসম দিতেই হবে তুই চল। তারপরে আমি একটু মিথ্যে কথা বলে 2 ঘন্টা ছুটি নিলাম কোকাদা বাসে, ভূত রূপাকে কোথায় যাবে তুমি, আবার আমাদের কোকাদা ভীষণ কাণ্ড, আমাকে যেতে হবে, তুমি আমাকে প্লিজ জিজ্ঞাসা করবেন না। তা আমি তখন দিতিদার মানে ভাঙা সিট্রন গাড়ি ছিল সেইটা চেপে দিতিদার বাড়িতে এলাম। এসে ওই শর্টটা দেখবেন এই শিখ ধরে এরকম করে তাকিয়ে, তারপরে লিপস্টিক লাগানো ছিল, পোচ পোচ। আমি ঋতিকটা আবার গিয়ে আমার মেকআপ করতে হবে, কেলেঙ্কারি হবে না, খাইটা পোচ খাইটা স্মাচ কর। তারপরে খাইটাকে এটা মুছে খাইটাকে এটা লিপস্টিক পুচে টুচে সেই শর্টে আর একটা শর্ট দিলাম, এই সেলাই করে সেলাই করছি, ভাই এসে কি ঠাট্টা করে পেছনে চটটা মারবো, এটা কোমল গান্ধারের শর্ট নিশ্চয়ই আছে দেখেছেন। আমি আমার রিসেন্টলি রাত্রির টেপ পুচে দেখা হয়নি। তারপরে শর্টটা দিয়ে তো কোনো রকমে আবার ছুটলাম। তারপরে রীতিমতো তুই যদি পারিস 7টার পরে আরেকবার এসে একটা শর্ট দিস লক্ষ্মীটি। তাও 7 খোকাদা 5টার সময় প্যাক আপ করে, এখনও 5টায় প্যাক আপ করে, প্যাক আপ করি আবার রীতিদা বাড়িতে আবার খানিকটা শর্ট দিলাম। এরপরে মজাটা হলো কি, আমি অজয় করের কোনো একটা ছবির শুটিং করছিলাম, হঠাৎ রীতিদা এসে হাজির, বললেন তোকে তুই 3 দিন ম্যানেজ কর। আমি কী করে ম্যানেজ করবো, তুমি এরকম হুট হুট করে আমায় নিয়ে যাবে, তুমি আমার ডেট নিচ্ছ না কেন, আমাদের মানে টাইম নেই, ডেটের টাইম নেই, প্রডিউসার পাচ্ছি না, টাকা যখনই পাচ্ছি তখনই শুটিং করছি, মানে প্রডিউসার না পেলে যা অবস্থা হয় আর কি, মানে রেডি টাকাটা নেই তো, যে এক তো পাগল তখন ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়ছে এরকম অবস্থা। তা আমি তখন বললাম কী করবো, আমি দাঁড়া ভাবি, না না ভাবিস না, আজকে রাত্রে বোলপুর যাবি, আমি পীযূষকে পারি, পীযূষ গাঙ্গুলির অ্যাসিস্ট্যান্ট। আমি দেখলাম অসম রীতি আর রীতিটাকে কী জানি কিছুতেই না করতে পারতাম, মানুষকে ভালোবাসতাম ভীষণ। অযোধ্যার সকালবেলা অযোধ্যার গাড়ি আসবে, আমি নোট পাঠালাম যে ভীষণ অসুস্থ কাজে বাপের বাড়িতে মা এসে বাবা এসে নিয়ে গেছে, আর বাপের বাড়ির অ্যাড্রেসটা কেউ জানে না নিউ আলিপুরে, সেখানে আমার ফোনও আসেনি। তো না যদি 3 দিন অফ, আমি রাত্রিবেলা বোলপুর চলে গেলাম ওই রাত্রির ট্রেনে, আর পরের দিন সকালবেলা বোলপুর স্টেশন, যত ওই বোলপুরে কিছুদিন শুটিং করে এবার 3-4 বার পালিয়েছিলাম। এবার বোলপুরে পালালাম 3 দিনের জন্য, এবার লালগোলাতে গিয়ে সেই ওই যেখানে নদী ইটো দিয়ে আছে ওই দিকটায়, নদীটার নামটা মনে করতে পারছি না, সে বাইচে এগুলো টুলো যেখানে ওইখানে কিছু শট, সেও পালালাম আরেকটা আরেকজনকে ওরকম যেটা পদ্মা হিসাবে ব্যবহার করা হয়, পদ্মা হিসাবে পদ্মা হিসাবে যেখানে ব্যবহার করা হয় জায়গাটা লালগোলার ওই দিকটায়, সেও পালানো, সেও আরেক জায়গায় বলা হলো যে আমি এত অসুস্থ যে ওই 3-4 দিনের জন্য এই পালিয়ে পালিয়ে খালি শুটিং হয়। একবার তো প্রায় ধরা পড়লাম অসিত সেনের কাছে, দার্জিলিংয়ে শুটিং ছিল স্বরলিপি, একটা আউটডোর ছিল, মানে বাচ্চা বড় হবে এই হবে এরকম একটা ব্যাপার, অসিত ক্যামেরা ট্যামেরা নিয়ে দিয়ে। আর তার আগে আমি শুনেছি ঋত্বিকা কাছে হ্যাঙে এসেছে, আর আমি গেলাম এখান থেকেও আমায় পালাতে হবে, ডেট নেয়নি না ঋত্বিকার, খুব দুরবস্থা তখন। যাই হোক, তো আমি তো দেখছি কখন এসে হাজির হবে ঋত্বিকা। তো অসিত খুব শুটিং টুটিং করছে, পরের দিন ভোরবেলা ওই ঘোড়ার উপরে বাচ্চাকে বসিয়ে সৌমিত্র আমি আর কি ওটা মনটা যাই ফেক করছে, পরের দিন ভোর অসিত সেন আসার আগে দেখি ঋত্বিকদা এসে আছে, ওঠ ওঠ আমি ঋত্বিকদা আমি মারা যাবো,
তুই লো তুই লক্ষ্মী সোনা মামা ওর চলে এলাম কার্সিয়াংয়ে, মানে একদম তুলে নিয়ে তুই ইউরোপ করার মতো একটা অবস্থা। যাই হোক ওইখানে গিয়ে শর্ট টর্ট দিলাম, আর ঋতিদা আমি আর আমায় কেউ পার দেবে না, আমি এখানেই আউট, তুই এবার ছাড়ো, তুই একটা গানের জ্যোৎস্না রাতে সবাই যাবো দিবি না, ঠিক আছে তুই যা, আমি আমিও ম্যানেজ করে নেবো, এরকম ডিরেক্টর না হলে ম্যানেজ করে। তা আমি ফিরে এসে যখন ওই সিনটা দেখলাম আমি একদম অবাক, সেখানে ছিল আমার ঋত্বিক দা পুনু বলে এখন সত্যজিৎ রায়ের অ্যাসিস্ট্যান্ট, পুনুকে শাড়ি পরিয়েছে, তুই ভাব পুনুকে শাড়ি পরিয়ে দূরে লং এ শর্ট নিচ্ছে, অ্যাজ এ অনুসূয়া গান গেয়ে গিয়ে যাচ্ছে, কাট টু চিত্রা মণ্ডল আর মারা গেল বুলবুল দা, সতীন্দ্র ভট্টাচার্য, ইজ ওয়াজ এ ভেরি গুড আর্টিস্ট, ভেরি হাই, মানে ওর কমেডি টাচটা অসম্ভব ভালো ছিল, চোখ পাকিয়ে কমেডি করা, ও চিত্রাকে প্রেমের এ করছে মানে অ্যাপ্রোচ করছে, চিত্রাতে দিকে অনেক লাগে ভালোবাসে, তো বলে ওই গানেও দেখা অনুসরণ বড্ড একা না, মানে গানের মধ্যে ওইভাবে পড়ে মানে পুরো যে যে না ওটা তো নাট্য আন্দোলনের উপর গল্পটা, তো পুরো বিজনদারকে নিয়ে একে নিয়ে যে অনুসূয়া বড় একা, অনুসূয়া বড় চাপা, অনুসূয়ার এই যে ঘটনা ওই পুরো গানটা ওইভাবে পিকচারাইজ করলো, তারপরে দেখলি আমি কীভাবে পিকচারাইজ করলাম, তুই ছাড়াও হতে পারে বুঝলি, আর তুমি পারো আর কেউ পারে না। তারপরে বহুবার আমি এবার কমল গান্ধার তো বললাম, এবার ঋত্বিকদার সম্বন্ধে বললাম, আমি যখন শুনলাম ঋত্বিকদা বলা উচিত হবে কতটা জানেন ড্রিঙ্ক অ্যাডিক্ট হয়ে গেছে, আমার ভীষণ কষ্ট হলো, আমি ঋতের বাইর বাড়িতে গেলাম, ঋতিদা তুমি এটা ছাড়ো এটা তোমার রুইন্ড করে দেবে, তুমি সে তুই না না আমি বেশি খাই না, আমি তোমার দুটি পায়ে পড়ে তুমি খেয়েও না বলে ঋত্বিকদা, আমি যখন যোধপুর পার্কে থাকি একদিন হঠাৎ ঋত্বিকদা এসে হাজির, আমি বিভিন্ন সুবর্ণে রেখার পরে আর আমি কোনো ছবিতে কাজ পাচ্ছি না, তুই আমার একটা উপকার কর, আর তখন আমি উত্তমের সঙ্গে মোটামুটি ইনভলভমেন্ট আমার হয়ে গেছে, তুই উত্তমকে বল আমাকে একটা সুযোগ করে দিতে, তাহলে ঠিক আছে আমি নিশ্চয়ই করবো তোমার, কিন্তু তুমি আমার কথা দাও তুমি ড্রিঙ্ক করবে না, তো বললাম আমি তোকে কথা দিচ্ছি আমি ড্রিঙ্ক করবো, তারপরে ওকে আমি ফোন করলাম, আমার সেই শুটিংও ছিল, ফোন করে আমরা স্টুডিওতে ওর সঙ্গে দেখা করে বললাম দেখো ঋত্বিক একটা জিনিয়াস লোক, তুমি ছবিটা দেখো মেঘে ঢাকা তারা দেখো, তো ও বললো দেখাও, ও দেখলো ছবিটা, দেখার পর তো সাংঘাতিক লেগেছিল, তখন আমাকে বলো তুমি এক কাজ করো তুমি যোধপুর পার্কে একটা অ্যাপয়েন্টমেন্ট করো, তখন ঋত্বিকদাকে আমি আবার গেলাম, বাড়িতে ফোন ছিল না, ওর বাড়িতে গিয়ে আমি বৌদিকে ঋত্বিকদাকে পেলাম, বৌদিকে বললাম বৌদি ঋত্বিকদাকে তুমি আমার বাড়িতে পরের দিন আর কি নেক্সট মর্নিং সকালবেলা পাঠিয়ে দাও, এটা মানে মানতে হবে আমার মনে হচ্ছে 1961-1 হবে, 61 কি 62-2 হবে, তো ঋত্বিকদা এলো সকালবেলা 8:30 সময় এলো, ও এলো 9টা নাগাদ, তো আমার সেদিন শুটিং ছিল না, তো আমাকে বলো আমরা আমি বললাম তুমি এখানে স্কিপ পর, বলো না না হোটেলে পড়বো, তখন আমার একটা গোলমাল লাগলো হোটেল কেন, আমি ওকে বললাম ওকে নিয়ে ঋত্বিকদা হোটেলে গেলে তুমি তুমি অবস্থা খারাপ হবে মব ঢাক, বলো না না আমরা ভালো হোটেলে যাবো, তুই লাঞ্চ রান্না করে রাখ আমি এখানে এসে লাঞ্চ করবো তারপরে আমরা ডিসকাশন করবো, আমি আগে উত্তমকে স্ক্রিপ্টটা পড়াই, তারপরে 1টা বাজে 2টো বাজে 3টে বাজে 4টে বাজে 5টা বাজে 6টা বাজে কারোর পাত্তা নেই, আমিও না খেয়ে বসে আছি, 6:30 সময় উত্তমবাবু এলেন, এসে এসে বললেন নমস্কার করলাম, কী হলো তারপরে যা বললেন, আমি তো ন্যাচুরালি বুঝলাম যে এত ফ্রাস্ট্রেশন এসে গেছে, তখন ওই গল্পটা বলতে বলতে একটা বিয়ার খাবো বলতে বলতে দুটো করতে করতে ই ওয়াজ কমপ্লিটলি আউট, এবং আলটিমেটলি ওই আপনার বোধ হয় পার্কস্ট্রিটে কোনো রেস্টুরেন্ট হবে, উত্তমবাবু মব ঢোলেন, ঋত্বিকদাকে কোনো রকমের ট্যাক্সিতে তুলে ঋত্বিকদাকে বাড়িতে পৌঁছে তারপরে আমার বাড়িতে এলো, আমি বলছি তুমি কাকে নিয়ে কাজ করবে, ঋত্বিকদাকে নিয়ে কাজ করা আর সম্ভব হবে না, তারপরে আমাকে লুকিয়েও ঋত্বিকদাকে সাহায্য করতো কিছুই না, ঋত্বিকদার কাছে ড্রিঙ্কের টাকা চাইলে আমি যখন রাগ করতাম কেন তুমি কিন্তু মানুষকে আবার ক্ষতি, বলে না অলরেডি যা ক্ষতি আবার হয়েই গেছে, এটা বিরাট শখ খেয়েছিলাম আমি, আমি বাড়িতে গিয়ে কত বুঝিয়েছি যে এটা এত বড় সর্বনাশটা তুমি কেন করছো, তুমি তোমার মতো জিনিয়াস কেউ নয়, কী এক কমপ্লেক্স গ্রো করে গেল, সেটা বিরাট ট্র্যাজেডি ঋত্বিকদার সম্বন্ধে। তারপরে আমাদের একদিন বললেন যুক্তিতর্ক গপ্প করেছি দেখবি, আর অসাধারণ অভিনয় করেছি সমুদান মেয়ে সমু মিত্রের
কি নাম ওর? শাওলি মিত্র। তো বুক করা হলো, স্কোরিং বুক করা হলো, আমরা গেলাম দেখতে। ছবিটা কিন্তু সত্যি দারুণ করেছেন, কিন্তু ঋত্বিকদা বসেছিলেন পাশে, ঋত্বিকদাকে ম্যানেজ করতে পারলাম না, মানে এত কষ্ট হয়েছিল যে মানুষ সত্যি, মানে মানুষের জীবনে মদ কি যে খারাপ জিনিস, কোথায় তার যে পতন হয়ে যায়, কি কত বড়। আমার তো মনে হয় নট অনলি ঋত্বিকদা, এরকম তো প্রচুর জিনিসের মৃত্যু এইভাবে হয়েছে। আমি খুব কষ্ট পেয়েছিলাম, আমার যখন শুনলাম ঋত্বিকদা এখানে এসেছিলেন, এখানে প্রায়ই আসতেন, আমরা প্রায় বোঝাতাম এবং আলটিমেটলি টাকাও দিতাম। আমি জানতাম টাকাটা দিলাম ঋত্বিকদা আজকে আর ঋত্বিকদাকে পাওয়া যাবে না, কিন্তু ঋত্বিকদাকে ভালো করার চেষ্টা কিন্তু কেউ করেনি, এটা খালি আমার মনে হতো। আমি জানি না, আই মে বি রং, আমার খালি মনে হতো কিন্তু সবাই ওকে ঠেলে দিচ্ছে মদের থেকে, মানে তুমি ড্রিঙ্ক করো, এই আমার একটা ধারণা, আমি আই মে বি রং, আমি আমি হয়তো ভুলও বলতে পারি। তারপরে অনেকবার লক্ষ্মী বৌদির বাড়িতে এসেছেন, মানে বেরি তুই বাঁচা, তোকেও ভালোবাসে। আমি লক্ষ্মী বৌদি আমি চেষ্টা করেছি, আমি অনেকবার করেছি, কিন্তু বাঁচার কোনো পথ দেখতে পাচ্ছি না। তারপরে মারা যাবার কিছুদিন আগে তখন খুব অসুস্থ ঋত্বিকদা এলেন আমার বাড়িতে, ওই শরীর খারাপ নেই, এসে তার কদিন আগে আমার এই ভোলা ময়রার শুটিং ছিল, ওটা পীযূষ গাঙ্গুলি করছিল। তো আমি শুটিং করতে গিয়ে আমি ঋত্বিকদাকে বললাম ঠিক আছে, তুমি আমার শুটিং আছে, তুমি এসো পরে একদিন এসো। কষ্ট হচ্ছিল খুব যে একটা মানুষ এভাবে চলে যাবে। তারপরে ভোলা ময়রার শুটিং টুটিং করে ফিরে এসছে, তিন চার দিনের পরে পীযূষ এসে বলো ঋত্বিকদা নেই। সেদিন আমার কী অবস্থা, তিন দিন শুটিং করতে পারলাম না, প্যাক আপ মানে হয়ে গেল, তিন দিন প্যাক আপ করলাম, মানে আমি করিনি, আর কেউ করেছে কিনা আমি জানি না, আমি কাজ করতে পারিনি। আমার ভীষণ হন্ট করেছিল মৃত্যুটা, আমি সহ্য করতে পারিনি মৃত্যুটা। এই তো ঋত্বিকদার লাইফ, কী বলবো আর, ঋত্বিকদার জীবনের ঘটনা, যতটা আনন্দ পেয়েছি ততটা কষ্ট পেয়েছি, এবং পরবর্তী জীবনে কষ্টের মাত্রাটা বেশি হতো যখন লক্ষ্মী পূজোকে দেখতাম। তারপরে লক্ষ্মী পূজো একদিন নিয়ে গেলেন আমাকে পুষি দিয়ে এই তপতি মুখার্জির বাড়িতে, এই ললিতা চ্যাটার্জির বোন। পুষিদিও তো খুব অসুস্থ, তো ঋত্বিকদার নামে একটা ট্রাস্ট করেছেন, তো আমাকে বলতে বললাম, কেঁদেই পেলাম, বলতে পারলাম না কিছু। লক্ষ্মী পূজো আমাকে জড়িয়ে ধরে কাঁদলেন। তারপরে এখানে সেদিন এলেন দিল্লিতে, এটা আমাকে বলে গেলেন যে এটা কিন্তু কোমল গান্ধার আর এই মেঘে ঢাকা তারাটা দেখানো হবে, তুই দেখিস। আমি এটা ওর ছেলে এলো। তারপরে আমি কোনো একজন অভিনেত্রীর নাম করবো না, তারাটা একজন রিপোর্টার আমার কাছে এসে ঋত্বিকদার সম্বন্ধে জানতে চাইলেন। তো ঋত্বিকদার প্রতি আমার ভীষণ দুর্বল একটা এ ছিল, সফট কর্নার ছিল। তো আমি যখন আমার ইন্টারভিউটা উনি ক্যাসেট করলেন, বললেন যে আর একটা ক্যাসেট শুনবেন, ক্যাসেটটা শুনে আমি স্টান্ড হয়ে গেলাম যে ঋত্বিকদার চরিত্র নিয়ে কেউ যে কোনো খারাপ কথা বলতে পারে, সে অভিনেত্রী কী করে বলল। আমি ঋত্বিকদার মধ্যে কোনো দিন কোনো নোংরামি দেখিনি, কোনো দিন ঋত্বিকদাকে দেখিনি গায়ে হাত দিয়ে কথা বলতে, এবং প্রপার রেসপেক্ট দিয়ে উনি কাজ করেছেন। আমি দুটো ছবিতে কাজ করেছি, যে অভিনেত্রী বলতেন কিন্তু একটি ছবিতে কাজ করেছেন, এবং এত খারাপ কথা বলেছে ঋত্বিকদার চরিত্র নিয়ে, আই কুডন্ট বিলিভ ঋত্বিকদাকে আমি এইভাবে কোনো দিন দেখিনি, আমি ভাবতে পারি না, চিন্তা করতে পারি না ঋত্বিকদার। সেটা উনি ক্যাসেট করে উনি ইন্টারভিউ দিয়েছেন, আমি অবাক। পরে লক্ষ্মী বৌদির কাছে আমি শুনলাম, লক্ষ্মী বৌদি বললো হ্যাঁ, আমি সেটা জানি না, নিশ্চয়ই কোনো কাগজে বেরিয়েছিল নাম করা অভিনেত্রী। এটা বিরাট স্যাড পোর্শন না, আফটার দ্য ডেথ মানুষ চলে গেছে, মানুষের তো কত, মানুষ তো ভগবান নয়, মানুষের মধ্যে দোষ ত্রুটি তো থাকতেই পারে, কিন্তু সেই মৃত্যুর পর তার ত্রুটিটা আমরা কেন বলবো, তার গুণটাই তো গাইবো, যেটা তার যা তার মধ্যে যে ব্যাপারটা রয়েছে যে বিরাট প্রতিভা সেটাই তো বলবো, তার মধ্যে খারাপটা কেন বলবো, খারাপ ভালো মিশেই তো মানুষ।